আল্লাহ মাহে রমজানের হাদিয়া তুমি সকলের খেদমতে পৌঁছে দাও আল্লাহ আমাদের কারো মা নাই আমাদের কারো বাবা নাই রব্বুল আলামিন কালকে কালকে কত মানুষ আমাদের বাড়ি আসলো কিন্তু মা আজকে দুনিয়ায় নাই রব্বুল আলামিন একদিন আমার কাসেম আমার সুলাইমান ভাই হয়তো মাকে হারিয়ে ফেলবে আল্লাহ আমাদের যার মা নাই সে যারে মা কি জিনিস রব্বুল আলামিন যার আব্বা দুনিয়াতে নাই সে যারে বাবা কি জিনিস আল্লাহ গোরস্তান শত শত বছর ধরে মানুষ ঘুমায় গেল আল্লাহ গোরস্তানে অনেকের কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ মাহে রমজানের উসিলায় কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া তুব ইলাইহি لا حول ولا قوة إلا بالله اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন আল্লাহ তুমি মনিবের আসমানে ভিক্ষার হাত বাড়াই দিয়েছি আল্লাহ পাঁচ দিন ব্যাপী মাহে রমজানের তফসিরুল কোরআন মাহফিল সফিবাদ দরবার শুনিবে ইয়া রব্বুল আলামিন পাঁচ দিনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আমি তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ মেহশরের কথা শুনিয়া আমাদের ভয় লেগেছে আল্লাহ তোমার ভয় আমাদের চোখের পানি আমাদের চোখ থেকে বেয়ে বেয়ে পড়েছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিল তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও আল্লাহ এর হাদিয়াটুকু তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে সবুজ মিনারের নিচে রহমতের বাগানে দয় করে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের আপনজন সাহাবায়ে কেরাম সোহাবায়ে কেরাম আশরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আল্লাহ আহলে বাইতুন নবী তোমার হাবিবের আহলে বাইত সহ যারা ঘুমাই গেলেন সকলের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছাও আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকা হাম্বলি উলামা ফুদালা নুজাবা নৌকা বা খেরাবদল উলিয়া উলিয়াত কি এখন যারা ঘুমাই গেলেন আল্লাহ এই তফসিরুল কোরআন মাহফিল সফিবাদ দরবার শিবের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সকল আউলিয়া ইকরামদের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আল্লাহ মাহে রমজানের হাদিয়া তুমি সকলের খেদমতে পৌঁছে দাও আল্লাহ আমাদের কারো মা নাই আমাদের কারো বাবা নাই রব্বুল আলামিন কালকে কালকে কত মানুষ আমাদের বাড়ি আসলো কিন্তু মা আজকে দুনিয়ায় নাই রব্বুল আলামিন একদিন আমার কাসেম আমার সুলাইমান ভাই হয়তো মাকে হারিয়ে ফেলবে আল্লাহ আমাদের যার মা নাই সে যারে মা কি জিনিস রব্বুল আলামিন যার আব্বা দুনিয়াতে নাই সে যারে বাবা কি জিনিস আল্লাহ গোরস্তান শত শত বছর ধরে মানুষ ঘুমায় গেল আল্লাহ গোরস্তানে অনেকের কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ মাহে রমজানের উসিলায় কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ তোমার রোজাদার বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইছি তোমার মায়ের বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইছি মুফতি সুলাইমান বিন কাসিম ভাই উলামা ইকরাম
এই মাদ্রাসার উলামে কেরাম নিয়ে হাত বাড়িয়েছি, তলাবে কেরাম নিয়ে, মুরব্বি কেরাম নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। মালিক সবার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের আপন জনদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের হাতগুলি তোমার দরবার থেকে খালি ফেরাইয়া দিও না আল্লাহ। এই মাহফিল প্রত্যেক বছরের জন্য তুমি কবুল করে দাও আল্লাহ। এই মাহে রমজানের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলি মাহে রমজানের উসিলায় মাফ করো আল্লাহ। ক্ষমা যদি না করো কোল দরজায় হাত বাড়াব আল্লাহ। ইউনুস নবীর কর্ষক দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া আমারে নি করবাগ দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করসনি। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা বড় অসহায় আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ভিডিওর মধ্যে দেখা যায় বাচ্চারা ক্ষুধার্ত আছে আল্লাহ, খাবারের জন্য তারা দিক বিদিক ছুটাছুটি করতেছে আল্লাহ। আল্লাহ ভিডিওগুলি দেখলে আমাদের কষ্ট হয় ইয়া রাব্ব। ইয়া আল্লাহ মাহে রমজানের উসিলায় ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয় নসিব করো আল্লাহ। জালিমের শক্তিকে ধ্বংস করে দাও আল্লাহ। জালিমের শক্তিকে ধ্বংস করে দাও আল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা বীর মুজাহিদ হামাসদের শক্তিকে বহুগুণে বাড়ায় দাও আল্লাহ। ইমানি জোর দিয়ে গায়েবী মদত তুমি সাহায্য নাজিল করো আল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আল্লাহ সাফিবাদ দরবার শরীফকে কবুল করো আল্লাহ। আল্লাহ দরবার শরীফের পরিচালক যারা আছেন, দরবার শরীফের যারা এখানে উপস্থিত আছেন, রব্বুল আলামিন আমার মুফতি সুলাইমান বিন কাসিম ভাই থেকে শুরু করে সকলের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দাও আল্লাহ। তার মা দুনিয়াতে আছেন আল্লাহ, সন্তানদের মাঝে মায়ের হায়াতকে বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের বাবা মা যার দুনিয়াতে আছে আল্লাহ, বাবা মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। বাবা মার খেদমত করার তৌফিক নসিব করো আল্লাহ। আমাদের সেহরি তারাবি ইফতারি তোমার শাহিদার পরে মঞ্জুর করে নিও আল্লাহ। আমাদের প্রত্যেকটা রোজা তোমার শাহিদার পরে কবুল করে নাও আল্লাহ। বাকি রোজাগুলি সুস্থতার সাথে আদায় করতে পারি সেই তৌফিক নসিব করো আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি দয়া করে কবুল করো আল্লাহ। সুবিবাদ দরবার শরীফের মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। এটা অনেক বড় মার্কাজ তুমি তৈরি করো আল্লাহ, অনেক বড় মাদ্রাসা হিসেবে কবুল করো না আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিদায় তো দিবা, মৃত্যুর পর আসবে কঠিন মৌতের সাকারাত চলতে থাকবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে আল্লাহ। কঠিন ওই মৃত্যুর সময় তোমার হাবিবের নূরানি চেহারা মুবারক আমাদের চোখে ভাসে দিও আল্লাহ। আর এই জবানি জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।